কবে নাগাদ চালু হতে যাচ্ছে যমুনার উপর রেল সেতু? চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুর উদ্বোধন করা হবে। যদিও এতদিন বলা হচ্ছিল ডিসেম্বরেই যমুনা নদীর উপর রেল সেতু চালু করা সম্ভব হবে, কিন্তু কিছু জটিলতা থাকায় সেতুর উদ্বোধনের সময় সামান্য হেরফের করে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে কার্যক্রম হওয়ার কথা প্রকল্প সূত্র দাবি করছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নতুন এ রেল সেতু দিয়ে প্রতি ঘণ্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। যদিও সিবিআইএস এর কাজের অগ্রগতি রয়েছে মাত্র 40-42%, এ পদ্ধতি চালু করতে আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে সেতু উদ্বোধন হওয়ার পরে আরও 2-3 মাস সময় লাগতে পারে। তিনি জানান, এছাড়া সিগন্যাল সিস্টেম সাধারণত স্টেশনে থাকে, সেতুতে তো আর থাকে না, তাই গতি পেতে তেমন কোনো সমস্যা হবে না। আগামী মার্চ মাসের শেষ দিকে কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেসড ইন্টারলিঙ্ক সিস্টেম সিবিআইএস চালু করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।